চলো আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, তার নাম সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন। খুব ইম্পর্টেন্ট পার্ট, এতটা ইম্পর্টেন্ট পার্ট, এই জায়গাটা খুব ভালোভাবে স্টুডেন্টরা বুঝতে পারে না। ভালো করে আমার কথা শুনবে, খুব ডিফিকাল্ট জায়গা। ক্লাস 11 এবং 12 কে জোড়া লাগালে সব থেকে যেটা ডিফিকাল্ট পার্ট স্টুডেন্টদের মধ্যে দেখা যায়, 100টা স্টুডেন্টের মধ্যে 99খানা স্টুডেন্টের যে জায়গাতে প্রবলেম থাকে, তার নাম সিস্টেম অফ পার্টিকেলস। আমি শেখানোর পর তোমরা সবাই বইয়ের কোশ্চেন সলভ করবে, বিভিন্ন কোশ্চেন সলভ করবে, যখন দেখবে যে তার মধ্যে থেকে 70-80% অঙ্ক তুমি সলভ করতে পারছ, তখন তুমি বুঝবে তুমি সেই চ্যাপ্টারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। বোঝা গেছে? এফোর্ট দেবে এই চ্যাপ্টারে, নয়তো কিন্তু প্রবলেম হবে। ক্লিয়ার? চলো, তো আমরা শুরু করছি সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মেকানিক্স। বাট আমরা আগে, তার আগে বলছি, এটা প্রথম নাম দিচ্ছি সিস্টেম অফ পার্টিকেলস। তার মধ্যে যেটা প্রথম আমরা পড়ব তার নাম সেন্টার অফ মাস। এই যে পোর্শন গুলো, এই পোর্শন গুলোতে বোর্ডসের ক্লাস জয়েন্টের ক্লাসের সাথে হিউজ ডিফার করবে। যখন আমি জয়েন্টের ক্লাস করাবো, সেন্টার অফ মাস সিস্টেম অফ পার্টিকেলস এ অন্য লেভেলেই ক্লাস হবে। বাট আমি চেষ্টা করছি বোর্ডের ক্লাসের বোর্ডের কনসেপ্ট তো দিয়ে প্লাস কিছু এক্সট্রা কনসেপ্ট যদি তোমাদেরকে দেওয়া যায়, যতটা না দিলে নয়, তাই আমি কিছু এক্সট্রা কিছু কনসেপ্ট তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইবে মানে আমি বলে দেবো ম্যাক্সিমাম কোশ্চেন কি কি আসবে, আমি বলে দেবো কোশ্চেন, বোর্ডের কোশ্চেনের রেসপেক্টে খুব সহজ কোশ্চেন আসে এখান থেকে, বাট জয়েন্টে খুব ঘোরা। কিন্তু আমি চেষ্টা করব যতটা ডেটা বোর্ডে দেওয়া যায় ততটা ডেটা দেওয়ার, তোমরা চেষ্টা করবে জিনিসগুলো বোঝার, না বুঝতে পারলে বারবার আমি জিজ্ঞাসা করবো। প্রথম কনসেপ্ট ভালো করে দেখো, আমি পেনটাকে আঁকছি, পেনটাকে আঁকছি, দেখো আগে বোঝো ভালো করে। ধরো এই পেনটা এখান থেকে এইভাবে যাচ্ছে, ক্লিয়ার? Yes sir. তাহলে যদি আমি একটা ছবি আঁকি তাহলে কিরকম দাঁড়াবে? আচ্ছা পেন না হলে আমি একটা টি শেপ আঁকছি, তোমাদের নূতনে এই এসএলআরটা দেখবে টি শেপ দিয়ে করা আছে, তাহলে টি শেপ আঁকছি। এই টি শেপটা খানিকক্ষণ বাদের পরে এখানে আসবে। তোমরা, তোমাদের আমার কাছে যখন টি শেপ কিছু নেই, তা আমি পেন দিয়ে বোঝাবো। আমরা কি বলতে পারি এটা যে মোশন করলো এর নাম ট্রান্সলেশনাল মোশন? বলো, এটা একটু বলে দেবে? এই পেনটাকে আমি সোজা নিয়ে গেছি, আমার কাছে পেন না, আমি টি শেপ দিয়ে বোঝালে সুবিধা হয়, টি শেপ বোঝাতে চাইছি, বাট আমার কাছে টি শেপ নেই, আমি দেখাচ্ছি পেনটা সোজা গেল, সেটা আমি এখানে এঁকেছি। তাহলে আমি বলতে পারি যে কোনো পয়েন্ট তুমি ধরে নাও, সেই পয়েন্টটা ট্রান্সলেশনাল মোশন করলো। সোজা পথে গেল, সোজা পথে গেল, ক্লিয়ার? এবার ভালো করে দেখবে, এবার ভালো করে দেখবে, আমার হাতে যে পেনটা আছে ভালো করে দেখবে। এটা আমি আজকে যখন ক্লাস হয়েছিল অফলাইন, আমি ওদেরকে সামনে দেখিয়েছিলাম, তোমাদেরও যখন যখন যাদের যাদের অফলাইন ক্লাস হবে আমি সেখানে একবার দেখিয়ে দেবো এটা, কারণ এখানে আমি যাই না কতটা বোঝাতে পারবো। এবার ভালো করে দেখবে, আমার পেনটা লক্ষ্য করছো? হ্যাঁ স্যার। এই পেনটাকে আমি ঘোরাতে ঘোরাতে উপরের দিকে ছুঁড়ে এরকম ভাবে ফেলবো, দেখো ভালো করে দেখো কিভাবে মুভ করলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখেছো? তাহলে তার ছবিটা কিরকম হচ্ছে, আমি কি দিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখো ভালো করে। আমি যদি এর একটা পার্টিকেলের কথা ভাবি, ভালো করে দেখো, ভালো করে দেখো, এখান থেকে আসছে, এখান থেকে এখানে আসছে, তাহলে এই পয়েন্টটা এরকম মানে ঘুরছে, যখন প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে আমি যদি ভাবি, এটা অনেকটা এই যাওয়ার কথা, বাট এক একটা পয়েন্ট এরকম ভাবে ঘুরে ঘুরে যাচ্ছে কি রে? হ্যাঁ স্যার।
এটা সহজ মনে হচ্ছে না কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে? ঠিক আছে স্যার। না না কমপ্লিকেটেড, এটা কি আর্থের রোটেশনের মতো অনেকটা? আর্থের রোটেশনের কোনো সম্পর্ক নেই। আমি ভালো করে বোঝ, আমি ভালো করে শোন, আমার হাতে একটা বল আছে বাবা, একটা বল আছে, বলটাকে আমি যদি এইভাবে ছুড়ি তাহলে এটা কি পাত করলো? প্রজেক্টটাই এরকম পাত করতো? হ্যাঁ স্যার, প্রজেক্টের মতো। হ্যাঁ, কিন্তু এই পয়েন্টটা, এই পেনটা কি পয়েন্ট অবজেক্ট না এক্সটেন্ডেড অবজেক্ট? বুঝলাম না, এই পেনটা পয়েন্ট অবজেক্ট না এক্সটেন্ডেড অবজেক্ট? এক্সটেন্ডেড অবজেক্ট। তাহলে তাহলে এটাকে যখন আমি এরকম ভাবে ছুড়লাম, এটা প্রজেক্টাইলও করলো, আবার প্রত্যেকটা পয়েন্ট নিজের রেসপেক্টে রোটেশনও করলো, তাহলে এটা সহজ হচ্ছে না কঠিন হয়ে যাচ্ছে? তখন ফিজিক্স বলছে কি, দেখ আমি টি দিয়ে করছি, ছবিটা আঁকার চেষ্টা করছি, দেখ কতটা বুঝতে পারলি। প্রথমে টিটা এরকম ছিল ভাব, টিটাকে রোটেট করিয়েছি, তাই তো? মানে এরকম রোটেট হয়ে হয়ে যাবে। এরপর এই পয়েন্টটার কথা, এই পয়েন্টটার দিকে নজর রাখ, এর পরের ছবিটা হবে তাহলে, বল বুঝলি কিনা? তারপরে ছবিটা হবে, বল বুঝছিস কিনা? তারপরে ছবিটা হবে, কিরে কিরে, তারপরে ছবিটা হবে, ক্লিয়ার সবার? এখনো আমাকে বল এই পয়েন্টটা কি মোশন করলো, বল। রোটেশনাল মোশন এই পয়েন্টটা, ট্রান্সলেশনাল মোশন, এটা কি মোশন ছিল? ট্রান্সলেশন। তাহলে বলছে আম বোঝ আগে, কেন সেন্টার অফ মাসে যাবো সেটা আগে বোঝ। তাহলে বলছে এই পার্টিকেলটা এক্সটেন্ডেড পার্টিকেল না পয়েন্ট অবজেক্ট? এক্সটেন্ডেড পার্টিকেল হলে তার যদি প্রত্যেকটা পয়েন্টের মোশনকে আমি অবজার্ভ করি, তাহলে সেই মোশন কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। তখন ফিজিক্স তোকে সলিউশন দিচ্ছে যে না বাবা, পুরো বডি প্রত্যেকটা পার্টিকেলের মোশন তোমাকে অবজার্ভ করতে হবে না, তুমি অবজার্ভ করো টোটাল বডিটা, একটা পার্টিকুলার পয়েন্ট থাকবে যে পয়েন্টে তুমি অ্যাজিউম করো যেন টোটাল মাসটা ওই পয়েন্টে কনসেন্ট্রেটেড। সেই পয়েন্টটার নাম সেন্টার অফ মাস। সেই সেন্টার অফ মাস পয়েন্টটা যে পাথে যাবে, আমরা অ্যাজিউম করব টোটাল বডিটাও সেই পাথে যাবে। সেই সেন্টার অফ মাসের যে ভেলোসিটি হবে, আমরা অ্যাজিউম করব টোটাল বডিরও তাই ভেলোসিটি হবে। সেই সেন্টার অফ মাসে যে অ্যাক্সিলারেশন হবে, আমরা অ্যাজিউম করব টোটাল বডিরও তাই অ্যাক্সিলারেশন হবে। বলো ক্লিয়ার কিনা? ইন শর্ট, ইন শর্ট। হ্যাঁ পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে তো পয়েন্টই থাকবে, ওই পয়েন্টটাই তো সেন্টার অফ মাস হবে, তাকে আবার ভাবার তো আর কিছু দরকার নেই না। কমপ্লিকেটেড তো তখনই হবে যখন এক্সটেন্ডেড অবজেক্ট হবে, পয়েন্ট অবজেক্টে তো ওটাই তো সেন্টার অফ মাস হবে। তাহলে আমরা যেটা বললাম, ইন শর্ট টোটাল বডিটা একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট হবে, যে পয়েন্টে আমরা অ্যাজিউম করব টোটাল বডিটার মাস কনসেন্ট্রেটেড।
এবং ওই টোটাল বডিটা সেই সেই কাজ করবে। কাজ মানে আমি বলতে চাইছি ভেলোসিটি অ্যাক্সিলারেশন, এগুলো ওই সেন্টার অফ মাসের যা যা ভেলোসিটি যা যা অ্যাক্সিলারেশন হবে। বলো ক্লিয়ার হলো কিনা? ফিল হয়েছে কেন আমরা সেন্টার অফ মাসে যাব? তাহলে এবার আমরা যাই সেন্টার অফ মাস। এই যে কথাটা বললাম, এই কথাটা সেইভাবে বলা নেই কেন আমরা সেন্টার অফ মাসে যাব। এবার যখন বুঝে গেছো যে সেন্টার অফ মাস আমাদের দরকার, যে এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে একটা পার্টিকুলার পয়েন্ট রিপ্রেজেন্ট করবে পুরো বডিটাকে। আচ্ছা আরেকটা গল্প বলি, আরেকটা গল্প বলি সুন্দর লজিক, সেটা বাদ। আচ্ছা পুরোটা বলে নি, তারপরে আসছে আমরা, আগে লিখে নি। সেন্টার অফ মাস, CNTRE, সেন্টার অফ মাস ডেফিনেশন দেখো। দেখো আমি যা বোঝালাম তাই নয় তাই কিনা? সেন্টার অফ মাস অফ আ সিস্টেম অফ পার্টিকেল, ছটে আমরা সিএম বলি, চিফ মিনিস্টার নয়। সেন্টার অফ মাস অফ আ সিস্টেম অফ পার্টিকেল, অফ আ সিস্টেম অফ পার্টিকেলস is that single point, is that single point, short and sweet, which moves in the same way, in the same way, in which a single particle, in which a single particle having the total mass of the system, having the total mass of the system and acted upon, and acted upon by the same, কারণ মাইক অন, by the same external force, যেভাবে মুভ করবে, অ্যাজিউম করো টোটাল বডিটা একটা বডিটার মাস একটা পার্টিকুলার পয়েন্টে কনসেন্ট্রেটেড, সেও সেইভাবেই মুভ করবে। ক্লিয়ার সবার? এবার একটা কোশ্চেন অলরেডি এখান থেকে দিয়ে দেয় কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্টার অফ মাস, সেন্টার of mass and center of gravity, center of mass and center of gravity মধ্যে difference কি? ভালো করে শুনবে, ভালো করে শুনবে। প্রথম কথা হচ্ছে প্রচুর স্টুডেন্ট এটা ভুল ভাবে, center of mass যা সেন্টার অফ গ্র্যাভিটি তাই, কেন ভুলভাবে সেটা বোঝো। আচ্ছা তোমরা আমাকে আগে বলো সেন্টার অফ মাস মানে হচ্ছে এই আমার হাতে যে পেনটা আছে, সেন্টার অফ মাস আমাকে কি হেল্প করবে? দেখো এই পেনটা আমার কাছে এখন সেন্টার অফ মাস করার পর থেকে এই পেনটা আর আমার কাছে টোটাল এত বড় লেন্থের পেন নয়, এই পেনটা আমার কাছে একটা পার্টিকুলার পয়েন্ট হয়ে যাবে। টোটাল পেনটার যা মাস ওই পার্টিকুলার পয়েন্টটারও তাই মাস,
টোটাল পেন্টার উপর এফ ফোর্স অ্যাপ্লাই করলে যা মোশন হবে ওই পার্টিকুলার পয়েন্টারও সেম মোশন হবে। বলো বুঝতে পারছো কিনা? এর নাম সেন্টার অফ মাস। আর সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে সেন্টার অফ মাস যেটা সেটা তো হয়ে গেল, তার সাথে একটা জি মাল্টিপ্লাই হবে তবেই তো সেন্টার অফ গ্র্যাভিটি আসবে রে। মানে সহজ কথায় তার টোটাল বডিটার মাস একটা পার্টিকুলার পয়েন্টে কনসেন্ট্রেট করো, এবার সেখান থেকে মানে এইভাবে না ভেবে এইভাবে ভাবো, টোটাল বডিটা মানে এইভাবে থাকবে, এইভাবে থাকবে, এইভাবে দেখাচ্ছে, এই ধরো বডিটা, এর এখানে একটা মাস আছে এম ওয়ান, এর এখানে একটা মাস আছে এম টু, এর এখানে একটা মাস আছে এম থ্রি, তাহলে এখান দিয়ে কাজ করবে এম ওয়ান জি, এখান দিয়ে কাজ করবে এম থ্রি জি, এখান দিয়ে কাজ করবে এম টু জি। ভাবো এই টোটাল মাসটা একটা পার্টিকুলার পয়েন্টে কনসেন্ট্রেটেড, সেই পয়েন্টে যেটা কাজ করবে যেটা সেই সেই পয়েন্টটাকে বলবো এম জি, যেটা কাজ করবে তার নাম সেন্টার অফ গ্র্যাভিটি, ওয়্যার এই এম জি ইকুইভ্যালেন্ট টু এম ওয়ান জি প্লাস এম টু জি প্লাস এম থ্রি জি প্লাস ডট 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 ডট। ক্লিয়ার? তাহলে বলো সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে কোন পয়েন্টটা ডিফার করছে, কোনটা এক্সট্রা টার্ম আসছে? সেগুলো হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স আসবে। সেন্টার অফ মাস হচ্ছে ইট ইজ আ পয়েন্ট ওয়্যার হোল মাস অফ দা বডি মে বি অ্যাজিউম টু বি কনসেন্ট্রেটেড ফর ডিসক্রাইবিং ইটস ট্রান্সলেটারি মোশন। ট্রান্সলেটারি মোশন এক্ষুনি দেখিয়েছি, বলো ক্লিয়ার কিনা? ইউটিউবে গিয়ে শুনে শুনে লিখে নেবে। এটা বলছে সেন্টার অফ গ্র্যাভিটি বলছে ইট ইজ আ পয়েন্ট হোয়ার হোল পুরো মাসটা এই পুরো বডিটা কি কাজ করছে, এটার নাম কি, এর নাম কি? ওয়েট। ভেরি গুড, ভেরি গুড, ওয়েট। ইট ইজ আ পয়েন্ট হোয়ার হোল হোল ওয়েট মে বি অ্যাজিউম টু অ্যাক্ট। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা সেন্টার অফ মাস কি গ্র্যাভিটেশনাল ফিল্ড এর উপর ডিপেন্ড করবে? কারণ গ্র্যাভিটেশনাল ফিল্ড এর সাথে সেন্টার অফ মাসের কি সম্পর্ক, কোথায়, এখানে তো কোনো জি এর গল্প নেই। আচ্ছা সেন্টার অফ গ্র্যাভিটি কি গ্র্যাভিটেশনাল ফিল্ড এর উপর ডিপেন্ড করবে? কেন জি উপর ডিপেন্ড করবে কি রে? ডিপেন্ডস অন শর্টে লিখলাম গ্র্যাভিটেশনাল ফিল্ড। ক্লিয়ার? আচ্ছা ভালো করে শুনবে, ভালো করে শুনবে। আচ্ছা যদি যদি আমরা অ্যাজিউম করি যে জি সব জায়গায় সেম, কি বললাম, যদি আমরা অ্যাজিউম করি জি সব জায়গায় সেম, জি মানে আমি স্মল জি এর কথা বলছি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির কথা বলছি, ক্যাপিটাল জি নয়। যদি আমরা অ্যাজিউম করি জি সব জায়গায় সেম, তাহলে কি আমি বলতে পারি স্মল অবজেক্ট হলে, ভালো করে শুনবে, স্মল অবজেক্ট হলে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি সেম পয়েন্ট হবে? এই পয়েন্টটা হয়তো ক্লিয়ার হলো না, পরেরটাতে ক্লিয়ার হবে, ভালো করে শোনো। বাট লার্জ অবজেক্ট হলে, লার্জ অবজেক্ট হলে, বলো লার্জ অবজেক্টের এক্সাম্পল বলো। মাউন্ট এভারেস্ট? মাউন্ট এভারেস্ট? মাউন্ট এভারেস্টের ক্ষেত্রে সেন্টার অফ মাস সেন্টার অফ গ্র্যাভিটি সেম পয়েন্ট নয়। তুমি বলবে কেন স্যার, ভালো করে শোনো। আচ্ছা আমরা কি পড়েছি জি এর ভ্যালু হাইটের সাথে সাথে কমে, তাহলে কি এই যে আমরা এখানে লিখেছিলাম এম ওয়ান জি এম টু জি এম থ্রি জি, এটা যদি মাউন্ট এভারেস্ট হয় ভাবো,
তাহলে কি এম ওয়ান আর এম টুর ক্ষেত্রে সবার ক্ষেত্রে জি সেম হবে, না জিটাও আবার জি ওয়ান জি টু হয়ে যাবে? তাহলে অ্যাকচুয়ালি তুমি এবার বলো, সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি কি সেম পয়েন্ট? স্টুডেন্টরা কোথায় ভুল করে? স্মল অবজেক্টের ক্ষেত্রে সেম পয়েন্ট, আমার এই পেনটার ক্ষেত্রে কি সেম পয়েন্ট? আরে এইটুকুনি হাইটে কি যায় আসবে? কিন্তু মাউন্ট এভারেস্টের ক্ষেত্রে সেম নয়। তাহলে পয়েন্ট আমি বলছি, আমি লিখছি, এটা কি লিখবে? ইন আ ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল ফিল্ড অন আ স্মল বডি দ্য সেন্টার অফ গ্র্যাভিটি কোইনসাইডস উইথ দ্য সেন্টার অফ মাস। ইন কেস অফ এ পয়েন্ট, ইন কেস অফ মাউন্ট এভারেস্ট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি লাইজ আ লিটল বিলো ইটস সেন্টার অফ মাস বিকজ গ্র্যাভিটেশনাল ফোর্স ডিক্রিজেস উইথ অল্টিটিউড। ক্লিয়ার? ইউটিউবে গিয়ে যখন আমি আপলোড করে দেবো, গিয়ে ওখান থেকে সবাই শুনে শুনে এটা লিখে দেবে, আমি আর লিখলাম না। চলো এগোই তাহলে। তাহলে এবার মেন কথা, এবার মেন কথা, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে আসো। সেন্টার অফ মাস অফ টু পার্টিকেল সিস্টেম কিভাবে করব? ধরো ধরো এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এর মাস ধরলাম এম ওয়ান, এর মাস ধরলাম এম টু। ক্লিয়ার? এই ডিস্টেন্স ধরলাম আর ওয়ান পজিশন ভেক্টর, এর পজিশন ভেক্টর ধরলাম আর টু। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, যেটা সেন্টার অফ মাসের অ্যান্সার বইয়ের সাথে যদি না মিলে তাহলে দুটো অপশন হতে পারে। নাম্বার ওয়ান, তুমি অঙ্ক ভুল করেছো। নাম্বার টু, তুমি অরিজিন বই যেটা ধরে করেছে তার থেকে অন্য চয়েস করেছো। খুব ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি এখানে, সেন্টার অফ মাস মানে সিএম লিখলাম শর্টে। ডিপেন্ডস অন, খুব ইম্পর্টেন্ট, আমি করে দেখিয়ে দেবো। ডিপেন্ডস অন চয়েস অফ অরিজিন, অরিজিন চয়েসের উপর খুব ইম্পর্টেন্ট। এখানে আমি অরিজিন চয়েস করলাম, এটা এটা তো ইজি, এটা তো বোঝাই যাচ্ছে এটা অরিজিন হবে, বাট এরপরে কিন্তু অত সহজ হবে না। আমি ধরলাম এদের মধ্যেকার সেন্টার অফ মাস এই পয়েন্ট, আমি ধরলাম বাবা, আমি ধরলাম বাবা। তাহলে এইটা যদি হয় সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর, তাহলে আর সি এম এর ফর্মুলা হবে, লিখবে এটা সেন্টার অফ মাস যদি হয়, আর সি এম এর ফর্মুলা লিখবে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই মেইন জায়গা আসবে। এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু বাই এম ওয়ান প্লাস এম টু, ফর্মুলা মুখস্থ করবে। বলো থ্রি পার্টিকেল সিস্টেম হলে কত হবে তোমরা বলো? ভুলে যেও না, আর ওয়ান আর টু আর থ্রি এরা সবাই কে? ভেক্টর। ভুলে যেও না, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। ক্লিয়ার সবার? এখন থাকুক, এটা নেই আমাদের, আমরা জয়েন্টের ক্লাসে করে দেখাবো, বোর্ডের ক্লাসে যে ডিরাইভেশনটা আছে সেটা কোনো মাইনে রাখে না, দরকার নেই। হয়েছে? চলো চলো, ওই জন্যই বললাম না একটু আলাদা আলাদা করে বলবে, কারণ নয়তো ট্রুলি স্পিকিং এর মধ্যে হিউজ জিনিস আছে, হিউজ জিনিস। আমি তোমাদের এগুলো বলে দেবো যে সেমি সার্কেলের ক্ষেত্রে কোথায় সেন্টার অফ মাস লাই করে, মুখস্থ করবে, কোনো ডাউট নেই, জয়েন্টও মুখস্থ করবে, কোনো ডাউট নেই, কোনো ডাউট রেখো না। বাট এগুলোর প্রত্যেকটা ডিরাইভেশন আছে এবং সেগুলো করলে হিউজ ব্যাপার দাঁড়াবে। আমি একটা দুটো করে দেখাবো নিঃসন্দেহে, বাট সেটা জয়েন্টে লাগে, বোর্ডে তো লাগেই না। বইতে দেখবে অঙ্ক দেওয়া আছে, আমি সেগুলো মুখে মুখে করানো শিখিয়ে দেবো কিছু। চলো, আচ্ছা এই আরসিএম মানে এটা কিছুই না, এগুলো এটা ভেক্টরি, সরি বলো গ্রাফ, গ্রাফ মতো ভাবো, মানে এটা এক্স এটা ওয়াই। তাহলে আরসিএম এ পৌঁছতে গেলে আগে এক্স এ পৌঁছতে হবে, তাহলে বলো এক্সসিএম কি হবে, তাড়াতাড়ি বলো তোমরা, এক্সসিএম কি হবে বলো বলো বলো। এম ওয়ান এক্স ওয়ান
প্লাস এম টু এক্স টু বাই এম ওয়ান প্লাস এম টু ওয়াই সি এম হবে এম ওয়ান ওয়াই ওয়ান লিখে ফেলবে ফর্মুলা সবাই যেটুকুনি শিখিয়ে দিয়েছি অঙ্কের জন্য তুমি রেডি হয়ে গেছো মুছে দি চলো বইয়ের অঙ্ক করব বাড়িতে গিয়ে এবারে এইটুকুনি লজিক দিয়ে দেখো বইয়ের অঙ্ক বেরিয়ে যাবে কত চলো প্রথমে আগে সহজ সহজ জিনিস প্রথমে সহজ জিনিস করো সহজ জিনিস করো এটার মাস এম এটার মাস 2m এদের মধ্যে ডিস্টেন্স হলো d বলেছে সেন্টার অফ মাস কত হবে কি বলেছে বলো এর সেন্টার অফ মাস কত হবে বলো যেটা স্টুডেন্টরা ভুল করে প্রচুর স্টুডেন্টের কাছে এটা সহজ মনে হয় তার কারণ তারা এটা ভুলে যায় কি প্রথম কি পয়েন্ট করতে হয় বলো একদম এটাই সব থেকে ইম্পর্টেন্ট লাইন বাবা প্রথমে কাকে ধরো তো আমি এটাকে অরিজিন ধরি আমি এটাকে অরিজিন ধরি ক্লিয়ার চলো আচ্ছা এটা দেখে তোমার ফিল হচ্ছে এটা টু টু ডি সিস্টেম না ওয়ান ডি সিস্টেম ওয়ান ডি মানে শুধু এক্স ওয়াই দুটোই আছে এক্স ওয়াই দুটো থাকলে তাকে টু ডি বলে আর ওয়ান ডি মানে হচ্ছে একটাই আছে বলো এটা ফিল হচ্ছে এটা কমন সেন্স এটা কি বলবো আমি তো এক্স ই বার করবো আমি তো এখানে আর সি এম করবো না এক্স এম বার করবো এম ওয়ান এম ওয়ান এর জায়গায় এম বসালাম এক্স ওয়ান এটাই তো আমি অরিজিন ধরেছি বলো এক্স ওয়ান এর জায়গায় কত বসাবো জিরো বসাবো প্লাস এম টু বলো এম টুর জায়গায় কত বসাবো টু এম বসাবো বলো এক্স টুর জায়গায় কত বসাবো ডি বসাবো প্লাস ডি বসাবো বললাম ভেক্টর বলো এটা ডিভাইডেড বাই কত হবে এম প্লাস টু এম হ্যাঁ তাহলে কত হবে 2 by 3 d বড় ঠিক করেছি কি না চল আচ্ছা দাঁড়াও 2 by 3 d এটা কিসে এলো পজিটিভে তার মানে এখান থেকে পজিটিভে এই ডিস্টেন্সে তুমি সেন্টার অফ মাস পাবে এটা 2 by 3 d আচ্ছা এটাকে অরিজিন ধরলে এই ডিস্টেন্সটা তুমি বার করতে পারবে না টোটালটা ডি এটা 2 বাই 3 ডি কি রে কত হবে ক্লিয়ার তোমার মনে কি এই কোশ্চেন জাগছে না স্যার আপনি জিরো জিরো এটাকে কেন ধরলেন আমার পছন্দ নয় এটাকে ধরি জিরো জিরো বলো কি লিখবো এক্স এম হবে এম ওয়ান এটাকে এম ধরছি এম ওয়ান এম ইন্টু এক্স ওয়ান বলো এক্স ওয়ান কত বসাবো ভেরি গুড ভেরি গুড মাইনাস ডি প্লাস এম টু কত বসাবো ইন্টু জিরো বাই হ্যাঁ রে কত অ্যান্সার আসবে মাইনাস ওয়ান বাই থ্রি ডি কি রে এবার ছবিটার সাথে ফিল কর মিলল মিলল স্টুডেন্টরা ভাবে ও স্যার এখান দিয়ে করলে প্লাস ওয়ান বাই থ্রি ডি এখান দিয়ে করলে মাইনাস ওয়ান বাই থ্রি ডি আরে বাবা তুমি তো এখানে অরিজিনটা এখন জিরো জিরো তো এটা ধরেছো তাহলে তো এদিকে গেলে নেগেটিভে যাবে
আরো মজা দেখাই, দেখ এবার তো আরো অন্যরকম আসবে। আচ্ছা তুই তো বলতেই পারতিস স্যার এগুলো ধরবোই না, পছন্দ নয় আমার, আমি ধরবো, এটা তো এখানে থাকলো, আমি ধরবো অরিজিন 0,0 সেন্টারে, তাহলে এটা হবে -d/2, এটা হবে +d/2, কি রে? তাহলে এক্সিএম হবে a(-d/2)+2m(+d/2)/3m। আর আমাকে খাটাস না, এবার তোরা করে নিতে পারবি। তাহলে ফিল হয়েছে, কার উপর ডিপেন্ড করে প্রথম কাজ কি? অরিজিনটা চুজ করা। বোঝা গেছে অরিজিন চুজের গুরুত্বটা, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো তাই অ্যানসার দেখে চেঁচামেচি না করে আগে অরিজিন দেখবে। চলো মুছে দিলাম। আচ্ছা না, মুছে আরেকটা সুন্দর কনসেপ্ট করা যায় এখানে। আচ্ছা বাবা, এটা যদি এম হতো, এটা যদি এম হতো কত হবে? এটাকে অরিজিন এটাকেই ধরো, আর কিছু করার দরকার নেই। বলো এক্সিএম কত হবে? কি হবে? এবার একটু কমন সেন্স ইউজ করা স্টার্ট করো, তাহলে তাড়াতাড়ি অঙ্ক হবে। এই জায়গাগুলো বইতে বলা নেই, সেগুলো শেখাচ্ছি এবারে। দেখো তুমি ফিল করো। আচ্ছা এদিকে যা মাস, এদিকেও তাই মাস, কি রে? আচ্ছা এদিকে যা মাস, এদিকেও যদি তাই মাস হয়, তাহলে সেন্টার অফ মাস মিডিলে হবে না? এই হলো সুন্দর একটা কনসেপ্ট। তাহলে যদি এটাকে আমরা বলি সিমেট্রিক বডি, সিমেট্রিক বডি হলে সেন্টার অফ মাস কোথায় লাই করবে? বল বল, রিং এর সেন্টার অফ মাস কোথায়? রিং এর সেন্টার অফ মাস কোথায়? রিং সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? তাহলে কোথায় হবে? মিডল মিডল একদম। তাহলে এত টাইম লাগাচ্ছিস কেন? আরে সেন্টারে হবে আবার কি। আচ্ছা শোনো, এবার ভালো করে শুনবে, প্রচুর স্টুডেন্টের কাছে কিছু ভুল ইনফরমেশন থাকে, তারা এরকম ভেবে নেয় সেন্টার অফ মাস মানে স্যার বলেছে সেন্টার অফ মাস সবসময় বডির সেন্টারে হবে। এই স্টেটমেন্টটা